শরিয়াত ও মানবতার পালা। আপনাদের উপহার দিচ্ছি বাংলাদেশের বিশিষ্ট গায়িকা মোসাম্মদ পাপিয়া পারভীন এবং আমি মোহাম্মদ চান্দ মিয়াবত। আমরা শরিয়াত মারফতে গান বন্ধু প্রোডাকশন থেকে আপনাদের উপহার দিচ্ছি। আপনারা নীরবতা পালন করে ধৈর্য সহকারে গান শ্রবণ করুন। আমার আল্লাহর নাম স্মরণ করি, ওরে দিনের নবীর স্মরণ বন্দি, দিনের বন্দি স্মরণ বন্দি বন্দি আমি এ সময় সবাই।
Thank you.
বলি, আজ আমাদের গানের পালা শরীয়ত মারব। আমার ভাগে পড়েছে শরীয়তের পালা, আর মোসাম্মদ পাতিয়া পারভিনের ভাগে পড়েছে মারফতের পালা। তাই আমি শরীয়তের পক্ষ থেকে আমি গান শুরু করছি। আপনারা দর্শক যারা আছেন চুপচাপ করে ধৈর্য সহকারে বসে পড়ুন, এখনই আমাদের গান শুরু হতে যাচ্ছে। ইসলামী পতাকা নিয়া এলো যে জনা, ও ইসলামী পতাকা নিয়া এলো যে জনা, দিন থাকিতে নবীর তরি কেনে ধরো না, কেনে ধরো না। আমার শরীয়তের বিধানে আছে এক আল্লাহকে মানা, হুজুর পাক দরুদে সাল্লাল্লাহু সাল্লামকে মানা, এবং আল্লাহর হুকুম মানা, রাসুলের তরিকার মাধ্যমে চলা। এ দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, এর মধ্যে রয়েছে আল্লাহর মহান একটা হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ। এবং নামাজের সাথে রয়েছে তার হযরত মুহাম্মদ দরুদ সাল্লাল্লাহু সাল্লামের কতলে আদর্শ। এই আদর্শগুলি ঠিকভাবে সঠিকভাবে যদি আমি আদায় না করি, তাহলে আমার নবীর উম্মত হতে পারছি না। তাই এই তোমার কাছে আমার এই পর্যন্তই বলা, হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের আদর্শগুলি তুমি মানো কিনা, যদি মানো তাহলে শরীয়তের বিধান মতো তোমার চলতে হবে। শরীয়তের মাধ্যমেই মারফত লুকিয়ে আছে, শরীয়ত দিয়ে তখন দেহ জ্বালানো হবে, অটোমেটিক মারফত তার ভিতর থেকে প্রকাশ পাবে।
সরাজারি প্রকাশিল ভাঙলো তাদের ভুল, সান্নিয়া কই পর কবুল ভুলে যেও না, ভাঙলো তাদের ভুল, আমার দিনের রাসূল সরাজারি প্রকাশিল ভাঙলো তাদের ভুল, সান্নিয়া কই কর কবুল ভুলে যেও না, সান্নিয়া কই কর কবুল ভুলে যেও না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের যে পালা শরীয়ত এবং মারফত, আমার প্রতিপক্ষ শিল্পী বাংলার বুকে একজন বিখ্যাত বিচার গানের শিল্পী মোহাম্মদ চানমিয়া বয়াতি, উনি শরীয়তের ভূমিকা নিয়ে একটা গান গাইলেন, গানটা হলো কি, ইসলামী পতাকা নিয়ে এলো যে জোনা, দিন থাকিতে নবীর তরিক কেন মানো না। তবে আমার একটু কেমন যেন লাগছে যে পালা শুরু নয় হইতেই উনি আমাকে কেন এত চাপ সৃষ্টি করছেন যে দিন থাকিতে নবীর তরিক কেন মানো না। আমি তো আর বলি নাই যে মানবো কি মানি না, কথাটা কি বলেছি আমি, অবশ্যই বলি নাই, কিন্তু তারপরে উনি যখন বলেছে আমি কুরআন এবং হাদিস দিয়া ওনার কাছে কিছু পয়েন্ট আমি রাখবো, কিন্তু তার আগে একটা কথা হলো আমার কাছে প্রশ্ন রেখেছে যে মারফত, আপনি যে মারফত গাইবেন এই মারফতের কর্মগুলা কি? মারফতের কর্ম প্রথমত আলোকে কুরআন হাদিস মেনে চলা, মানুষকে ভালোবাসা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের চিহ্ন করা, মা বাবার খেদমত করা, নাইবের আসলের হাতে হাত দিয়ে বায়াত হওয়া, এগুলি মারফতের কর্ম। তবে সর্বশ্রেষ্ঠ কর্ম হইল মানব ধর্ম, যেই ধর্মের উপর আল্লাহ কোনো ধর্ম আর পাঠান নাই, আর কোনো ধর্ম নেই, সেই ধর্ম পালন করাটাই হচ্ছে মারফত। মারফত উৎপত্তি আরাফা শব্দ হইতে, আরাফার বাংলা হলো জানা বা চেনা। হাদিস কুদসি প্রমাণ করেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনেছে সে কিঞ্চিত মাত্র সে পরম সত্তাকে চিনতে পেরেছে, এ হলো আমার মারফত। তবে একটা গান শুনুন, তারপরে ওনার কাছে কিছু আলাপ রাখবো। মুর্শিদের কাছে যাইয়া মূল তত্ত্ব লো জানিয়া, দিনের ওই দিন হইয়া কর সাধনা, মনরে মুর্শিদের কাছে যাইয়া মূল তত্ত্ব লো জানিয়া, ওই চরণে হোক বানা
কবি যাই নাই ওই বের কর সাধনা মারব বর্তমান যে দুর্ঘটনা ঘটছে প্রায় দেখা যাচ্ছে কারা আলেম মৌলবীরা এবং ইসলামী পোশাক যারা পরে তারা কি করেছে বীর আলি আল্লাহদের মাজারে বোমা মারছে আমাদের একটু জানার বিষয় আছে আলেম শব্দের অর্থ জানলেওয়ালা বা জ্ঞানী এখন জ্ঞানীদের দ্বারা এই সব কাজ হচ্ছে এটা কি ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে আমার একটু জানার দরকার মুর্শিদের দয়া হলে গুপ্ত বেদিবে বলে দিলের বে যাবে খুলে মন্ড সোনা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছে কি যে আমি
প্রত্যেকটি গোত্রে তার নিজ নিজ ভাষায় এক একজন করে নবী বা রাসূল প্রেরণ করিয়াছি। আমার জানার দরকার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কোথায় আপনারা মনে হয় জানেন? কোথায়? মক্কা নগর গ্রাম, হেজাজ নগর গ্রাম। এই গ্রামে জন্ম তার, আর তার মাতা পিতা আব্দুল্লাহ এবং আমেনার সন্তান সেই দয়াল নবী, যেই নবীর গান আপনি গাইলেন। কিন্তু আমার জানার দরকার পবিত্র কোরআনে যেটা বলেছে, আপনি তো কোরআন মানেন, যেহেতু আপনি একজন শরীয়তের অভিনয় করছেন বা শরীয়তের একজন আলিম, কোরআন মানলে আপনার এই কথাটা মানতে হবে। কি কথা? আমাদের বাংলাদেশে যদি নিজ নিজ ভাষায় এক একজন করে নবী প্রেরণ করে থাকে, তাহলে আমাদের বাংলাদেশের নবীকে এবং তার বিধানটা কি, তার উপরে কোন বিধানটা নাজিল হয়েছে আমরা একটু জানতে চাই। এখনো মারফতের কোনো গান গাইনি, আমাকে আগেই বলছে নবীর তরিক মানো না। জগতে মুসলমান যারা সকলেরই নবীর তরিক মানতে হবে, আল্লাহর হুকুম মানা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকের মাধ্যমে চলা, দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি। তাইলে তুমি যে বলেছো যে বোমাবাজি করে আলেমরা, আলেম না এরাইল জালেম, তুমি আলেম চিনো নাই? আলিফ লাম মিম তিন অক্ষর পাশ না করলে তাকে আলেম বলা হয় না। আলেপের অর্থ আছে, লামের অর্থ আছে, মিমের অর্থ আছে, তিনটে অক্ষর। এই অক্ষরের রহস্যভেদ না জানলে তাকে আলেম বলা চলে না। আলেমরা কোনোদিন বোমাবাজি করে না, এরা হলো জালেম। তুমি আলেম দেখো নাই, তাহলে তুমি সময় থাকতে এই নবীর তরিকের মাধ্যমে আসো, আসলেই তুমি নবীকে চিনতে পারবে, নবী সম্বন্ধে জানতে পারবে যে নবী কি। তাই তোমাকে আমি বলতেছি, শোনো। Yeah.
পাক নিজে বলতেছেন ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহু মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আরবি শব্দ, আমরা তো বাংলা বুঝি না। কি বলতেছে আল্লাহ? ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আমি নিজে আল্লাহর নবী নামের দরুদ পাঠ করতেছি। ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহু মালাইকাতাহু, আল্লাহ বলছেন আমার ফেরেশতাগণও নবী নামের দরুদ পাঠ করতেছে। আল্লাহ নিজে নবী নামের দরুদ পাঠ করে, আল্লাহ ফেরেশতাগণ সহ এবং আমাদেরকেও বলেছে নবী নামের দরুদ পাঠ করার জন্য। তাহলে তুমি পাঠ করবে না কয় নম্বর? আজকে পাঠ করাই তোমাকে ছাড়বো। মানব দেহের ভিতর এক টুকরা মাংস আছে নাপাক, তোমরা অজু করে কি সেটা পবিত্র করো না? অজু করি দেহের ময়লা, আমরা পাঁচ বেলা বা দুই বেলা বা এক বেলা নদীতে গোসল করি, আমাদের দেহের ময়লা চলে যায়। অজু করলে দেহটা আমাদের পবিত্র হয়। কিন্তু এক টুকরা মাংস, এই মাংসটা হলো গিভ আপ করা, মানুষের দোষ দেখা এবং হিংসা করা। এই হিংসা দেশ থাকতে তার শরীয়ত কর্ম পূর্ণ হবে না। তাই হিংসা দেশ দূরীভূত করার জন্য আমরা সবসময়ের জন্য সত্য কথা বলি। শরীয়তে প্রথম অঙ্গ সত্য বলা, আমরা সত্য কথা বলি এবং হিংসা দেশ আমাদের ভিতর থেকে দূরীভূত করে দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর কোনো হিংসা ছিল না। তাই আরও একটি কথা বলেছেন, বাংলাদেশে তো নবী আসে নাই, প্রত্যেক গোত্রের ভিতরে